वालेकुम अस्सलाम कैमन अच्छे तुम्हरा सुनते तुम आज के समय मत ढुके क्लास लोक मंगलवार तुम्हारे दुजने खाता देखते होमवर्क खाता गुलो एक सब खाता देखते गुड खुबी सुंदर हो छायर एक खाता देखते जन एक देखा इरफान इरफान शब्द लिखे तारीख दिए खुबी सुंदर जुड़ेरा देखिए जुड़ेरा होमवर्क खाता देखो रफुजामान तुम खाता देखाओ जुड़ेरा एक पिछले जुड़ेरा अच्छा सुंदर जुड़ेरा देखे रफुजामान देखाओ रफुजामान तुम्हारे तो देखे आज তোমাদের খাতা দেখেছি আয়ানারে এখন অনেক সুন্দর লিখতে পারে আয়ানারে লেখা অনেক সুন্দর হয়ে গেছে থ্যাংক ইউ সবাইকে ছিল বলো তো একটা হোমওয়ার্ক ছিল তোমাদের কি ছিল সেটা লিখা ছিল তাই না কোন কোন পেজ গুলো লিখা ছিল কলম লিখা ছিল বলো তো 47 লিখেছি সবাই আচ্ছা দেখাবে লিখেছি কোন অনেক দেখবো বইটা দেখাবে রফুজ্জামান মিরাজুল আয়ানারহি সবার বই দেখেছি আমি লোকনাথ
লোকনা তুমি ক্যামেরা অফ দিয়ে আছো, লোকনা তোমার ক্যামেরা অন করো, ক্যামেরাটা অফ হয়ে যাচ্ছে, তোমাকে আমি দেখতে পাচ্ছি না। তাহারা তাহারা তুমি মাত্র এসছো বাবা, তুমি হোমওয়ার্ক খাতা বই একসাথে আমাকে দেখিয়ে নেবে, হোমওয়ার্ক খাতা এবং বই। হোমওয়ার্ক ছিল কি মনে আছে বলো তো, কি ছিল হোমওয়ার্ক? তুমি ক্লাসে ছিলে গত ক্লাসে? বিপরীত শব্দ দিয়েছি, বিপরীত শব্দ গুলো দিয়েছি তোমাদের বইয়ে আছে, বই থেকে বইয়ে, তোমাদের বইয়ে আমার বাংলা ভাষা বইয়ে 32 পৃষ্ঠা থেকে আমি 10টি বিপরীত শব্দ দিয়েছি। দূর থেকে বিয়োগ পর্যন্ত 10টি বিপরীত শব্দ দিয়েছি, তুমি সেখান থেকে শিখে নেবে, ঠিক আছে? তাছাড়া আমার ক্লাস গুলো আমি ইউটিউবে দেবো, সেখান থেকেও নিতে পারবে। আজার দেখেছি বাবা, আজার দেখেছি, অনেক সুন্দর হয়েছে বইয়ের, আজার দেখেছি। আচ্ছা থ্যাংক ইউ সবাইকে হোমওয়ার্ক দেখানোর জন্য, হোমওয়ার্ক করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। আজকে বলবো না, আজকে বিপরীত শব্দ কয়টা শিখেছি আমরা, কয়টা শিখেছি? 10টা, অনেকগুলো আছে না, বিপরীত শব্দ অনেকগুলো আছে, সেখান থেকে আরো কিছু বিপরীত শব্দ শিখবো। আরো কিছু বিপরীত শব্দ শিখবো, আজকে বিপরীত শব্দ শিখলে বিপরীত শব্দ আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে? বিপরীত শব্দ শিখলে বিপরীত শব্দ শেষ হয়ে যাবে। বিপরীত শব্দ এরপরে আইটেম পড়াবো, যেসব সিলেবাসে যেসব আইটেম আছে আমি সিরিয়ালি পড়িয়ে যাবো তোমাদের বই থেকেই। আরে কি গল্প তোমাকে পড়তে বলেছিলাম, গদাকার গাছ হচ্ছে দেখতে সুন্দর গাছ দিয়ে পড়েছি, তাই না? পদাকার হওয়ার জন্য কি হয়েছে বলতো? সব গাছগুলো কেটে নিয়ে গেছে, গাছটি কি শিখেছি বলো, গল্প থেকে আমরা কি শিখতে পেরেছি? যা পেয়েছো তাতে খুশি থাকি, তাই না? আমাদের আচ্ছা দেখো, আজকে আজকে কিন্তু আমি তোমাদের বিপরীত শব্দ শেখাবো, আজকে শেখাবো 11 থেকে 20 পর্যন্ত, মোট 20টি। হাফ ইয়ারলি পরীক্ষার আগে পর্যন্ত শিখিয়েছি, আগে পর্যন্ত 32 পৃষ্ঠা চলা পর্যন্ত, তাই না? আজ থেকে চলা পর্যন্ত আমি তোমাদের বই থেকে শিখতে বলেছিলাম, আর তারপরে হাফ ইয়ারলির পরে থেকে আমরা শিখবো 2 থেকে 10 পর্যন্ত মোট 20টি, ঠিক আছে? তাহলে বইয়ের 32 পৃষ্ঠায় যে শব্দগুলো আছে বিপরীত শব্দ সবগুলো আমাদের শেখা হয়ে যাবে। দেখো
মূল শব্দ বিপরীত শব্দ মূল যে শব্দটা পরীক্ষায় আমাদের পশ্চিমের মধ্যে থাকবে যেটা থেকে বিপরীত লিখতে বলা হবে সেটা হচ্ছে মূল শব্দ বিপরীত যে আমরা শব্দ লিখবো সেটা বিপরীত শব্দ তুমি এখন 11 থেকে 20 পর্যন্ত সুন্দর করে সিরাজ খাতা লিখো 11 থেকে 20 পর্যন্ত সুন্দর করে সিরাজ খাতা শব্দগুলো লিখবো উপরে মূল শব্দ বিপরীত শব্দ এই কথাটা লিখে নেবো ঠিক আছে লিখে তারপরে মূল শব্দের নিচে মূল শব্দগুলো লিখবো বিপরীত শব্দের নিচে বিপরীত শব্দগুলো লিখবো তার আগে উপরে সিডাব্লিউ খাতায় তারিখ দিবে খাতার উপরে তারিখ দিবে ঠিক আছে তারিখ দিবে আর আমরা কি শিখছি বিপরীত শব্দ শিখছি সেটি আমাকে শুনতে পাচ্ছো তুমি নিচু জায়গায় লিখে লিখে খাতা দেখে নিচু জায়গায় লিখো এতে লেখা সুন্দর হয় না কিন্তু তুমি এমন জায়গায় বসবে খাতাটা তোমার উপরে থাকবে তুমি নিচে বসবে এরকম জায়গায় বসবে চেয়ারে বসে টেবিলে লিখবে এইভাবে লিখবে তোমার লেখা খুব খারাপ হয়ে যাবে লেখা সুন্দর হবে না লেখা সুন্দর করার জন্য তোমার যে হাতের এবং বসার জায়গাটা সুন্দর হতে হবে উন্নত হতে হবে দেখো আয়ালারই লিখছে দেখছো আয়ালারের পেন্সিল দেখা যাচ্ছে খাতা দেখা যাচ্ছে তারপরে মিরাজিমের খাতা পেন্সিল দেখা যাচ্ছে যারা নিচু হয়ে লিখছো এদের কিন্তু লিখা খারাপ হয়ে যাবে এভাবে লিখবে না টেবিলে লিখবে বলো মূলের মিস্ত্রি লাগা আমি কি এমনি ছাত্র তোমার
এটা হয়েছে সবার? Yes, miss. Yes, miss. Yes, miss. লিখো নেই, এমন কেউ আছো? লেখা শেষ হয়নি? কিন্তু ক্লিয়ার হবে না, ক্লিয়ার হবে না। এটা পড়া ছিল তাই না? এখন কি দেখতে পাচ্ছ? দেখো তো দেখতে পাচ্ছ এখন? হয়েছে তারা শেষ করো, আর যাদের হয়নি তারা লিখতে থাকে। তার হোমওয়ার্কটা নিয়ে নাও, বিপুল শব্দ এবারে থেকে 20 পর্যন্ত শিখবে, লিখবে। আমার বাংলা ভাষা বইয়ের ব্যানিস পৃষ্ঠায় একটি গল্প আছে, এখন ভেড়ার বাচ্চা, এই গল্পটি পড়া শিখবো, ঠিক আছে? শুরুতে আম্মা পড়িয়ে দিবে, বাবা পড়িয়ে দিবে, তোমরা পড়ে আগে শুনবে, তারপরে নিজেরাই পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? এটা এটা মুখস্থ করতে হবে না, লিখতে হবে না, এটা শুধু গল্পের মতো করে পড়া শিখবে, মজা করে পড়া শিখবে, ঠিক আছে? তারপরে শব্দ শিখি ও লিখি বই আবার 2 পৃষ্ঠা লিখবো, 47-48 পৃষ্ঠা পর্যন্ত আমাদের লেখা হয়েছে, 49-50 এই 2 পৃষ্ঠা লিখবো, ঠিক আছে? পৃষ্ঠা লিখবো, সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, যারা এখনো লিখেছে, যারা লিখে শেষ করেনি তারা লিখে শেষ করো, সময় মাত্র আর কয়েক মিনিট বাকি, যারা লিখে শেষ করেনি তারা লিখে শেষ করো। হয়েছে সবার? কার হয়নি বেবা এখনো? সর্বদা মন্দ লোকের ছায়া থেকে দূরে থাকে। অনেক সুন্দর সুন্দর গল্প আছে, খুবই সুন্দর সুন্দর গল্প আছে, এই গল্পগুলো পড়া শিখবো, এই গল্প থেকে একটা জিনিস জানতে পেরেছি, সেটা জানবো, ঠিক আছে? হ্যাঁ, সব পড়ে ফেলেছো তাই না? গুড। এই গল্পগুলো তোমাদের পরীক্ষার জন্য না, এগুলো শুধু পড়া শিখবে। এটা লিখে নিয়েছো? মূল শব্দ বিপুল শব্দ 11-20 সবার হয়েছে? সবার লিখে শেষ? সবার লিখে শেষ? বাকি আছো কেন? লিখে শেষ করতে পারেনি এমন কেউ আছো? সময় শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র 5 মিনিট বাকি। না দেখে লিখবে তাহলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? একটি সুন্দর গল্প আছে, নেকড়ে এবং ভেড়ার বাচ্চা, এই গল্পটি পড়া শিখবে।
लिखते बोले जरा सुंदर लिखबे तब हाथ लेखा अनेक सुंदर ছবি ছবির নিচে সেই শব্দটি লিখবো যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেই ছবির নিচে শব্দটি লিখবো প্রথম ছবিটি হচ্ছে কাকের ছবি তাই না কাক দেখতে পাচ্ছি না আমরা কাক বানান কিন্তু আমরা এর আগেই এই বইয়ের ভিতরেই শিখেছি তাহলে এখানে কাক লিখে ফেলবো তারপরে একটা ছবি দেখতে পাচ্ছি ঘড়ি ঘড়ি লিখে ফেলবো তারপরে দেখতে পাচ্ছি একটা ব্যাং ব্যাং বানানো কিন্তু আমরা শিখেছি ওতে ব্যাং শিখেছি না ব্যাং লিখবো তারপরে একটা শব্দ আছে একটা ছবি আছে ঝুড়ি এখানে লিখবো ঝুড়ি তারপরে দেখো একটা পাখি আছে কি পাখি দেখতে পাচ্ছি আমরা টিয়া পাখি তাই না টিয়া পাখির ছবিটি নিচে আমরা টিয়া লিখব এইভাবে এই টেস্টটি 50 নম্বর টেস্টটি শেষ করব ঠিক আছে হোমওয়ার্ক নিয়েছো সবাই আচ্ছা লেখা হয়েছে যারা এখনো লেখা দেখাওনি আমাকে তারা একটু লেখাটা দেখাও লেখা এখনো যারা দেখেনি তারা লেখা দেখাও কার হয়েছে আয়াকে বাকি থাকলো কে আয়া নেন দুইজন আর কে লিখা দেখাবি শিবেন্দু খাতা দেখাতে পারেনি আর কে আছে জুনেরা লিখেছে শাহরিয়ান লিখেছে আজব আজব তুমি কি খাতা দেখিয়েছ বাবা খাতা তুমি দেখিয়েছ আচ্ছা আজব সুন্দর হয়েছে আজব দেখেছি তারপরে আর কে সবাই দেখিয়েছি শুধু আয়া নারঙ্গি দেখাইনি আয়া নারঙ্গি শেষ করো হোমওয়ার্ক দিয়ে নাও সবাই হোমওয়ার্ক কি দিয়েছি বিপুল শব্দ 11 থেকে 20 বিয়াল্লিশ পৃষ্ঠার যে গল্পটি আছে নেকড়ে এবং ভেড়ার বাচ্চা এই গল্পটি পড়া শেখা আর হচ্ছে 49-50 পৃষ্ঠার লেখা তাই না হয়েছে হোমওয়ার্ক দিয়েছো সবাই হোমওয়ার্ক দিয়েছো দেখো খাতাগুলো দেখো তো তোমরা দুজন ছাড়া বাকি সবাই কিন্তু খাতা দেখিয়েছে আমি দেখতে পাচ্ছি না তোমরা ক্যামেরা অফ করে দেখেছো সবাই ক্যামেরা অফ করে দেখেছো আমি তোমাদের দেখতে পাচ্ছি না আয়া নারে গিয়ে